ঘটনাটো বসুদেব দেব বিশ্বাসক আজি 4 বছর আগত বিদেশী কেসত রাতে উঠাই লৈ গৈছিলে লৈ যোৱাৰ পিছত কোর্টত কেস করা হৈছে কেসত পূর্ণ ডকুমেন্টস আমি দিছো কারণ 65 ৰ ৰেচন কাৰ্ড আছে 65 ৰ লিখিছি আছে থাকার পিছতো তেওঁক ডিটেনশন কেম্পত নি আজি আমি আজি আমার সম্মুখত তেওঁক জিন্দা মানুহ নি মৃত্যু হওয়ার পিছত আজি ইয়াত লৈ আহিছে কারণ আমি এটা কথাই এটাই বিচাৰিছো কারণ আমাক জিন্দা মানুহ নিছে কারণ তেওঁ পূর্ণ ডকুমেন্টস আছে 65 ৰ কাগজ আছে থাকার পিছত কেনেকে তেওঁ বহিরাগত হল তেওঁ বিদেশী কেনেকে হল কারণ এজন ভারতীয় নাগরিকক এনে ধরনের অত্যাচার করে মারার অধিকার কত পাইছে নাই এনেকুৱা ধরনের একো জনোৱা নাই কারণ এইটো তেওঁলোকে জনাব লাগিছিল যদি তেওঁ কিবা হৈ আছিল বেমার হৈছিল কারণ পরিয়ালবর্গর মানুহক জনাব লাগিছিল বা আমাক জনাব লাগিছিল আর আমিও বঙালি যুব ছাত্র ফেডারেশনৰ ফালৰ পৰা কেইবাবার গৈছো আমি তাত তেওঁ তাত চাই আহিছোঁ আমি ডিটেনশন কেম্পত আজি এসপ্তাহ আগতো তেওঁ ঠিক আছে মানুহ ধুনীয়াকৈ আমাৰ লগত কথা বতৰা কৈছে তেওঁ এটা কথাই কৈছে আমাক সোনকালে উলিয়াওক কেনেকে উলিয়াব লাগে কারণ আমি তো দেখি আহিছোঁ ভাল মানুহ এই ভাল মানুহজনক আজি কেনেকে মৃত্যু হল আর মৃত্যু হওয়ার পিছত কিয় পরিয়ালবর্গক জনাইছে এইটো বহুত আমার মনত এটা সন্দেহ আছে কারণ তেওঁলোকে ডিটেনশন কেম্পত ইচ্ছা করে বঙালীক বিদেশী বলে মারি পেলাইছে আমি এটাই বিচাৰিছোঁ তেওঁ যদি বিদেশী তেনেহলে তেওঁ মরার পিছত কিয় আজি ইয়াত আনিছে ইয়াত কিয় আনিছে তেওঁ ইয়াত